আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন। আমরা আসলে এই প্রথম দিন প্রতিবার নামতে হবে সেটি আসলে আমরা কল্পনা করতে পারি। আমরা এই প্রথম দিনে সমালোচনা করতে চাই না, আমরা এই প্রথম দিনে আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখতে চাই এবং তাকে কিছু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এই সরকার 2008 সালে যে সেই 8 সালের ক্ষমতা এসেছিল সেই নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ তারা যখন মনে করল বারবার ক্ষমতায় আসা সম্ভবপর নয়, যে কারণে তারা ওই ব্যবস্থা 2011 সালে বাতিল করে দিল। বাতিল করে দিয়ে তারা দলীয় সরকার অধীনে নির্বাচন করার সিদ্ধান্ত নিল। এভাবে বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার দিকে তারা নিয়ে গিয়েছে। এর জন্য কি মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ দিতে পারেন না? বারবার তিনবার ক্ষমতার মেয়াদ শেষ করতে যাচ্ছেন এবং চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমরা তাকে অগ্রিম অভিনন্দন জানাই যে তিনি একটি কর্তৃত্ববাদ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এমন রাষ্ট্র কখনোই চাইনি। আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছিলাম যেখানে আসলে উন্নয়ন হবে, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবন যাত্রার মানের উন্নয়ন হবে। এই যে আমরা যেখানে বক্তব্য দিচ্ছি আমাদের উপরে মেট্রো রেল, আমাদের উপরে মেট্রো রেল এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি চালভাট ফ্লাইওভার অনেক কিছু করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাত্রার মানের উন্নয়ন, মানুষ যে দারিদ্রের কষ্টে আজকে এক ঘরের কষ্টের মধ্যে রয়েছে, মানুষ কিন্তু এই কষ্ট থেকে রেহাই পাচ্ছে না। আজকে আমরা গণসংযোগ করেছি, আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছি, সাধারণ মানুষ বলছে আমরা ভোট কেন্দ্রে যাব না, আমরা এই নৌকা মার্কায় ভোট দিব না। কারণ কি বন্ধুগণ, আজকে দেখেন আজকে কোন বিকল্প নাই। নির্বাচন মানে কি? নির্বাচন মানে একাধিক ব্যক্তির মধ্যে কাউকে বেছে নেওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো প্রধানমন্ত্রী হবেন, আমরা সম্ভাব্য কোন প্রধানমন্ত্রী কি আমরা পেয়েছি যে অমুক প্রধানমন্ত্রী হবেন? আমরা দেখছি না। অর্থাৎ আমরা হয়তো একটি দামি প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে। আমরা প্রশ্ন রাখতে চাই, সেই দামি প্রধানমন্ত্রী আসলে কে, তাকে বানাবেন? জিএম কাদের কি আসলে দামি প্রধানমন্ত্রী হবে? জিএম কাদের হতে পারবে? আজকে দেখেছি আমি কয়েকদিন ধরে একটি বক্তব্য বলার চেষ্টা করছি, সেটি হলো এই যে জাতীয় পার্টি 26টি আসন ভাগাভাগির মাধ্যমে পেল, 25টি প্রথমত পেয়েছিল, তাদের আরেকটি আসন দরকার ছিল। আমরা জানি আমরা সবাই আমাদের সহধর্মিণী যারা রয়েছেন আমরা তাদেরকে ভালোবাসি না, আমরা নিজ নিজ সহধর্মিণীকে আমরা অত্যন্ত ভালোবাসি। দেখেন এই জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, তার বউয়ের আসন যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হয়েছে তিনি নির্বাচনে যেতে রাজি হননি। বউয়ের প্রতি জিএম কাদের এই ভালোবাসা, যখন তার সহধর্মিণীর আসনটি নিশ্চিত হয়েছে তখন তিনি নির্বাচনে গিয়েছেন। এর আগে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ঢাকাকে অন্ধকারে রাখা হয়েছে, ঢাকাকে অন্ধকারে রেখে আমি নির্বাচনে যাব না। ধর্মীয় সদস্যের লোকজন, সরকারের লোকজন যখন ঢাকায় আলো ফুটিয়েছে তখন ওই কারিমান জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে। আমি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন, একজন সাংবাদিক প্রশ্ন করেছে, এই নির্বাচনে তো
বিরোধী দল তারা নির্বাচনে যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এক ধরনের ক্ষুব্ধতা প্রকাশ করলেন, তিনি বললেন বিরোধী দল তো জাতীয় পার্টি। আমার প্রশ্ন হলো জাতীয় পার্টি যদি বিরোধী দল হয় তাহলে কেন তাদেরকে 36টি আসন ছাড় দেওয়া হলো? এই বিরোধী দলকে জনগণ বয়কট ঘোষণা করেছে। জাতীয় পার্টিকে দেশের জনগণ বিরোধী দল মনে করে না, জাতীয় পার্টিকে জনগণ বেইমান পার্টি হিসেবে আখ্যায়িত করেছে। জনগণ খিলখিল করে হাসে, বাচ্চারা হাসে, বাচ্চারা হাসে আর বলে জাতীয় পার্টি, এবং একই সাথে জাতীয় পার্টিকে দেখে হাসে। আবার যদি মনে হয় আজকে জনগণ এই জাতীয় পার্টিকে কোনোভাবেই এই বাংলাদেশে তারা রাজনীতি করুক, জনগণ সেটি চায় না। আমি কেন জাতীয় পার্টিকে নিয়ে এত কথা বলছি, এই যে দেখেন আজকে জাতীয় পার্টি যদি এই নির্বাচনে না আসে তো জাতীয় পার্টি যদি তাহলে কি আওয়ামী লীগ সরকার এইভাবে একতরফা নির্বাচনের মতন যে কঠিন সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারত? জাতীয় পার্টি স্বৈরাচার এবং আওয়ামী স্বৈরাচার, এই দুই স্বৈরাচার মিলে আজকে বাংলাদেশকে একটি স্বৈরতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের যতটুকু ক্ষতি হয়েছে, প্রথমত ক্ষতি করেছে জাতীয় পার্টি, তারপরে ক্ষতি করেছে আওয়ামী লীগ। এই দুই স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে ফেলিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে বিভক্ত করেছে। এখন এই 24 সালে যে ভুয়া নির্বাচন হচ্ছে, এই ভুয়া নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের দফন তারা নিশ্চিত করছে। জনগণ বলতে চাই আমরা আওয়ামী লীগকে এদেশের গণতন্ত্রকে তারা দফন করবে, আমরা এটি করতে উন্নয়ন করছে, কিন্তু তাদের এখন চিন্তা ভাবনা হলো এত উন্নয়ন করলাম জনগণ কেন আমাদেরকে পছন্দ করছে না? আপনারা গুম করেছেন, খুন করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, এদেশের বিভিন্ন মাত্রায় রাজনীতিকে আপনারা ধ্বংস করেছেন, যে কারণে জনগণ আপনাদেরকে পছন্দ করছে না। প্রধানমন্ত্রী জানে আমি যদি সংলাপে বসতাম তাহলে আমেরিকা যা বলে মেনে নিতে হতো। আমেরিকা তারা কি চেয়েছিল? তারা বলেছিল যে সমঝোতার মাধ্যমে একটি আবার সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। যে সমঝোতার কোন উদ্যোগ এই সরকার নিয়েছে? সমঝোতার কোন উদ্যোগ এই সরকার নেয়নি। এই সরকার তারা আজীবন ক্ষমতায় থাকতে চায়, কিন্তু আজীবন তো ফেরাউনও ক্ষমতায় থাকতে চেয়েছিল। ফেরাউন কি ক্ষমতায় থেকেছে? ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই। মাধ্যমে এবং সেই নির্বাচনে আমরাও ভোট দিতে চাই, কিন্তু আজকে আবার ভোটের অধিকার থেকে আপনারা বঞ্চিত করেছেন। সে কারণে আজকে বছরের প্রথম দিন, তারপরে আমাদের আমরা এই লড়াই ইনশাআল্লাহ যতক্ষণ আমাদের জবান আছে, জীবন আছে, আমরা এই লড়াই চালিয়ে যাবো। সরকারি সাহায্য বন্ধুগণ, আজকে দেশে দুর্ভিক্ষ লেগে যাবে এরকম ইঙ্গিত কিন্তু সরকারি দিচ্ছে। আমরা দেখলাম একে বিএনপি থেকে বহিষ্কৃত এই সাজা নম্বর গতকাল কি বলেছে, এই নির্বাচনে যদি 60-70% ভোট কাস্টিং না হয় তাহলে বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। এরকম অনেকেই বলেছে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যদি এবং অংশগ্রহণমূলক নির্বাচন না হয় তাহলে নিষেধাজ্ঞা অর্থ সামাজিক খাতে বিভিন্ন নিষেধাজ্ঞা আসতে পারে। এর আগে তিনি
আমরা এখন আবার আমাদের লিফলেট বিতরণ শুরু করবো।